হ্যাঁ, আমি অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার যারা কি বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবে কিন্তু রায়টা দেওয়া হলো, যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকে না। আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি, কারণ আজ এই দুর্নীতির কারণেই আমাদের ভোগান্তি। আর যারা আমরা যোগ্য জেনুইন যারা প্রার্থী ছিলাম, যারা এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাদের চাকরিটা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে। সেখানে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে ওই এখনও দুর্নীতির করে যে আর একটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বিরুদ্ধে বলে যে শুনল, তো ও তো একটা অশিক্ষিত আইনজীবী ছিল, ও কি করে হাইকোর্টের জজ হয়েছিল সেটাই এখন অনেক আইনজীবীর মধ্যে প্রশ্ন। ও যতদিন জজ ছিল কোনো জাজমেন্ট রিপোর্টেড হয়নি, আইনজীবী হিসেবে ভালো মামলা করেছে তার কোনো জাজমেন্ট রিপোর্টেড। বিচার ব্যবস্থা বিচারে যখন হাইকোর্টের জজ ছিল তখন বিজেপির সঙ্গে লাইন করে ও জজ বিজেপিতে চলে গেছে, চক্রান্ত করেছিল কি করে চাকরি খাওয়া যায় তার চক্রান্ত করেছিল, এখন চোরদের দলের ডাকাত দলের গুন্ডা দলের ধর্ষণকারী দলের সর্দার হয়েছে। ওকে আমার একটা চ্যালেঞ্জ হল, ও কতটা আইনজ্ঞান আমি দেখতে চাই। যদি ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে মামলা করুক আমার বিরুদ্ধে, দেখি ও কত বড় আইনজীবী, মুখ দিয়ে তো কথা বলতে পারে না ভালো করে। ওই যখন জজ ছিল ক্ষমতা দেখিয়ে সমস্ত আজকে ভয় দেখিয়ে কাটে, এইসব লোকগুলো আজকে সাংসদ হওয়ার জন্য কন্টেস্ট করছে, মানুষের রিজেক্ট করা উচিত। ধান্দাবাজ, বিচার ব্যবস্থার কলঙ্ক, ওটা বিচার ব্যবস্থাকে রাজনীতির জন্য নিজে একদম ব্যবহার করা, নিজে যাতে আরও ভালো থাকতে পারি তার জন্য গোটা বিচার ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া, এটা দেশের কলঙ্ক। কল্যাণ ব্যানার্জি সরাসরি কাঠগড়ায় তুলছেন অভিজিৎ গাঙ্গুলিকে, আর সেটা শুনে অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছেন, কোথা করা আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গালাগালি সেরা কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে বসেন ঘোরেন, তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি কোর্টে যে অসভ্যতা করেন তার সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। কল্যাণ ব্যানার্জি জোচ্ছরের দালাল, ওনাকে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। উনি কোথা থেকে ওনার আইনি ডিগ্রি এনেছেন? খোঁজদিন কোথা থেকে আইনি ডিগ্রি এনেছেন? উনি একটা সিনিয়র গাউন গায়ে দিয়ে ঘোরেন, ওনার যোগ্যতা নেই, ওনার এই সিনিয়র গাউনটা কেড়ে নেওয়া উচিত। নিশ্চিন্তে থাকুন, চাকরির টাকার ভাগ পেয়েছেন, নিশ্চিন্তে থাকুন, চুপ করতে বলুন এসব নির্লজ্জদের। আর একটা খোঁজ করুন তো, তিনি কেন আদালতে আর যাওয়া আসা শুরু করলেন? এই অসভ্য দুশ্চরিত্র লোকটা কল্যাণ ব্যানার্জি, চোরের দালাল। অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন এই রায়কে নির্ণায়ক রায় বলছেন এবং স্বাগত জানাচ্ছেন এই রায়কে। কিন্তু এই রায় নিয়ে বিশেষ করে শাসক দলের যারা নেতা, এমনকি শাসক দলের যিনি বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি একজন আইনজীবীও বটে, তিনি তো সরাসরি নিশানায় রেখেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। আর এই নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে বা যারা চাকরি করছেন তাদের মধ্যেও একটা কোথাও গিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেরকম সোমা দাস, তার ক্যান্সার, তিনি ক্যান্সার আক্রান্ত, সেই কারণে তার চাকরি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। সেটা শোনার পর সোমা দাস নিজে কি বলছেন এবং তার পাশাপাশি অনামিকা সাহা তিনি বা কি বলছেন, আমরা শুনব। হ্যাঁ, আমি অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে।
বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গায় কি বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি, ঠিক আছে? এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো, যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকে না। আজকের রায়ে আমি অবশ্যই খুশি হয়েছি, কারণ আজ এই দুর্নীতির কারণেই আমাদের ভোগান্তি, আর যারা আমরা যোগ্য জেনুইন যারা প্রার্থী ছিলাম, যারা এত বছর কষ্ট করে পরীক্ষা দিয়েছি, তাদের চাকরিটা হয়নি শুধুমাত্র এই দুর্নীতির কারণে। সেখানে সেই দুর্নীতি করে পাওয়া চাকরিগুলো বাতিল হয়েছে, সেটা অন্তত খুশি হয়েছি, কিন্তু তার সঙ্গে ওই এখনও দুর্নীতির করে যে আর একটা পার্ট বাকি আছে, সেটা যোগ্যদের চাকরি, সেটা অবশ্যই হয়, সেটাই আশা করি। যারা আন্দোলন করছিল এতদিন ধরে, আপনি তাদের সাথী, কী বলবেন তাদের বিরুদ্ধে? তাদের একটাই বলবো যে তাদের যেন জোরালো দাবি থাকে যে তাদের যোগ্য চাকরিটা, আমিও তাদের সঙ্গে একসঙ্গে আছি, যে আমাদের যেমন সমস্ত চাকরি যেন তারা যেন যোগ্য জেনুইন যারা প্রার্থী আছে তারা যেন নিজেদের অধিকারটা ফিরে পায়, কারণ এই অধিকার ফিরে পাওয়ার এটা একটা প্রথম ধাপ ছিল, এখন শেষ এবং দ্বিতীয় ধাপ হবে তাদের নিজের অধিকার ফিরে, তার যেন নিজেদের স্কুলে গিয়ে তার সসম্মানে স্কুলে ফিরে যায়। প্রায় 26,000 মানুষের চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ এসএসসি, সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি, জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। হাইকোর্টের রায় খুশি নই, সরাসরি জানাচ্ছেন এসএসসি চেয়ারম্যান, কি বলছেন শুনুন। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের 2016 সালের যে নিয়োগ, সম্পূর্ণ নিয়োগ, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই প্রত্যেকটির নিয়োগের ব্যাপারে যে মামলা চলছিল, যে বিভিন্ন অভিযোগ ছিল, তার রায় বেরিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে, শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। গ্রাউন্ডে কেন কীভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। ইউসুফ পাঠানের মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা, জেলা শাসকের দপ্তরে ঢোকেন বহু তৃণমূল কর্মী, 144 ধারা অমান্যের অভিযোগ, এদিকে নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী বহরমপুরে, ইউসুফ পাঠানের মনোনয়ন ঘিরে বিশৃঙ্খলা, জেলা শাসকের দপ্তরে যখন মনোনয়ন দিতে যান সেই সময় প্রচুর তৃণমূল কর্মী তারা ঢুকে যান বলে অভিযোগ। 144 ধারা লাগু থাকে যে কোনো মনোনয়ন কেন্দ্রের বাইরে 200 মিটারের মধ্যে, সেখানে 144 ধারা অমান্যের অভিযোগ। এদিকে যখন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মীরা ঢুকে পড়েছিলেন জেলা শাসকের দপ্তরে, সেই জায়গায় নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, এমন অভিযোগও উঠে আসছে।